প্রেসিডেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ এবং এমডি মাসুদ করিমকে আদালতে আজকে আনা হয়েছিল। তার যে প্রথমে যে জজদের রিমান্ড চাওয়া হয়েছিল সেই জজদের রিমান্ড আজকে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে তাকে আদালতে হাজির করেছে। সেই সাথে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলায় সেখানে শুনানি দেখানো হয়েছে এবং দশ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল এবং সেই মামলাগুলিতে এর মধ্যে চারটি মামলায় রিমান্ড চেয়েছে, সাত দিন করে রিমান্ড চেয়েছে। আমরা আদালতকে বলেছি যেহেতু ওই যে মামলাগুলি উত্তরা পশ্চিম থানায় হয়েছে ওগুলো বিভিন্ন জন বাদী হয়ে তারা মামলা করেছে এবং এই মামলাগুলিতে সে দেখা যায় যে সে আত্মসাত করে এই মামলাগুলি সে জালজালিতি করে আত্মসাত করে তাদের টাকাগুলি সে মেরিতে প্রতারণা করে সে এই টাকাগুলি সে নিয়েছে। অর্থাৎ তারা বাদী হয়ে মামলা করেছে। অতএব এখানে যে অনেক টাকা সে ইনভলভমেন্ট, অর্থাৎ এখানে যে পুলিশ যে রিমান্ড চেয়েছে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে সেটা উদ্ধার হওয়া দরকার ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে আদালত শুনে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে চারটি মামলায়।